মায়াপুর ধাম। নদিয়া জেলার এই স্থানেই জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বর্তমানে এখানে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির, চন্দ্রোদয় মন্দির। আজ আমরা মায়াপুর যাচ্ছি ওল্ড দিল্লি রোড, মগরা, কানলা ও নবদ্বীপ হয়ে। এছাড়াও বারাসাত রানাঘাট হয়ে NH12 ধরে আপনারা কলকাতা থেকে মায়াপুর খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এই দুটো রোড ট্রিপেরই ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কার বা বাইক ছাড়া বাস ও ট্রেনে মায়াপুর কিভাবে পৌঁছাবেন সেটাও বলে রাখি। কলকাতা থেকে মায়াপুর ডিরেক্ট বাস পরিষেবা চালু আছে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ও ইসকন মন্দিরের নিজস্ব বাস প্রতিদিন কলকাতা থেকে মায়াপুর আসা যাওয়া করে। এই বাসের বুকিং লিংক ও ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়াও ট্রেনে আসলে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ও লালগোলা প্যাসেঞ্জার ধরে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো করে পৌঁছে যান স্বরূপগঞ্জ ঘাটে। লঞ্চ পার হলেই ওপারে মায়াপুর পৌঁছে যাবেন। হাওড়া থেকে আসলে কাটোয়া লোকাল ধরে পৌঁছে যান নবদ্বীপ ধাম স্টেশনে, সেখান থেকে টোটো বা অটোই করে চলে যান বড়াল ঘাটে এবং লঞ্চ পার হলেই মায়াপুর পৌঁছে যাবেন। আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে। এখান থেকে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কলকাতা থেকে গৌরাঙ্গ সেতু পর্যন্ত আমাদের আসতে টাইম লাগলো প্রায় 3.5 ঘন্টা। রাস্তা খুবই ভালো ছিল। নবদ্বীপের এই গৌরাঙ্গ সেতুতে 10 টাকা করে ম্যানুয়ালি টোল নেওয়া হয়। এটা আমাদের দিনের সেকেন্ড টোল ছিল। প্রথম টোল লেগেছিল সেকেন্ড হুগলি ব্রিজে 10 টাকা, আর এটা লাস্ট টোল ছিল। টোটাল 20 টাকা টোল লেগেছিল। আমরা এখন জলঙ্গি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজ পার হয়ে কিছুটা যাওয়ার পরেই আমাদের লেফটে টার্ন নিতে হবে। এই NH12 ধরে সোজা চলে গেলে সামনে পড়বে বহরমপুর। আমরা সেদিকে না গিয়ে চৌগাছার মোড় থেকে লেফটে টার্ন নেব। লেফটে আমরা যে রোডটি ধরলাম, এই রোডটির নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ। এই রোড ধরে মোটামুটি 9-10 কিলোমিটার গেলে আমরা মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছে যাব। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, তারই মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা পৌঁছে গেলাম মায়াপুর ধামে। মায়াপুর পৌঁছাতেই চোখে পড়ল অসংখ্য মঠ ও মন্দির। লেফট সাইডে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটাই হলো শিবাসঙ্গন। এখানে রাখা রয়েছে শ্রী চৈতন্যের ভাঙা খোল, যেটি একসময় কাজী হরিনাম করার অপরাধে ভেঙে দিয়েছিলেন। মায়াপুরের রাস্তার দুপাশ জুড়ে রয়েছে অসংখ্য মঠ ও মন্দির, যেখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।
আমরা ইসকন মন্দির চত্বরে চলে এসেছি। গেট দিয়ে প্রবেশের পরই এখানে গাড়ির জন্য পার্কিং পাস নিতে হয়। 24 ঘন্টায় 150 টাকা করে আমাদের পার্কিং চার্জ লেগেছিল। বলছি ঈশ্বরদার ভবনে আমাদের বুকিং আছে, এখানেই পার্কিং এর ব্যবস্থা? হ্যাঁ, এখানে পার্কিং। আচ্ছা, এটা কোথায় কি করতে হবে? 150 টাকা 24 ঘন্টা। পার্কিং দিকে, ভেতর দিকে? হ্যাঁ, সোজা গিয়ে ডান দিকে। সোজা গিয়ে ডান। আমরা এখন 4 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। গেটে প্রবেশের পর প্রথমেই পড়বে নামহট্ট ভবন, এরপর আছে গৌরনিতাই ধর্মশালা, যেখানে খুব সুলভ মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। মায়াপুরের ইসকনে অনেক ভবন রয়েছে, যার মধ্যে আমরা বুক করেছিলাম ঈশ্বরদান ভবন। এখানে কোনো ভবনই কিন্তু সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয় না, তাই এখানে আসতে গেলে আপনাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে আসতে হবে। নিউলি ম্যারিড কাপেলদের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখা হয়, আনম্যারিড কাপেল এখানে অ্যালাউ করা হয় না। প্রত্যেক ভবনেই এখানে পার্কিং এর সুব্যবস্থা আছে। এটি হলো ঈশ্বরদান ভবন, এখানকার সব থেকে বড় ভবন এটি। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমে চলে এলাম। ভেতরটা তো অদ্ভুত সুন্দর রুমটা। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এসি আছে, দুটো সিঙ্গেল বেড, আর ভেতরে রয়েছে দুটো ম্যাট্রেস। ফ্যান, এসি, ঘরটা সুন্দরভাবে সাজানো, ঘড়ি রয়েছে। এখানে খুব সুন্দর একটা ভিউ। নিচেই রয়েছে পার্কিং স্পেসটা, আমাদের গাড়িটাও রয়েছে ওখানে। আয়নাও দিয়েছে একটা, সুন্দর একটা ওয়াইড ড্রপ। রয়েছে বেসিন, এখানে স্নানের একটা সেপারেট রুম করে দিয়েছে। একটা আয়নাও রয়েছে। রয়েছে ইংলিশ মায়াপুর ইসকন মন্দিরে কিভাবে আপনারা রুম বুকিং করবেন আসুন বলে দিচ্ছি। প্রথমে টাইপ করবেন www.visitmayapur.com, তাহলেই প্রথমে এই সাইটটা খুলে যাবে। তারপর এখানে দেখুন, একটু নিচে এলে দেখতে পাবেন বুক নাও বলে অপশানটা। এই বুক নাওয়ে ক্লিক করলে এরকম ইসকন দেখাবে। এখানে এই পজিটিভ জায়গাটায় ক্লিক করলে এই ইসকনের আন্ডারে তিনটে ভবনকে দেখাবে, কোচ ভবন, ঈশ্বরদান ভবন এবং গদা ভবন। ধরুন ঈশ্বরদান ভবনে বুক করবেন, তো ক্লিক করতে হবে ঈশ্বরদান ভবনে। ক্লিক করলেই এইভাবে খুলে যাবে। এখানে গিয়ে ফার্স্টে গিয়ে চেক ইন ডেট দিতে হবে। দেখুন এখানে দেখা যাচ্ছে সব ক্রস ক্রস হয়ে আছে, তার মানে এগুলো সব বুকিং আছে। ধরুন আমি এপ্রিল মাসে 9 তারিখে বুক করব এবং চেক আউট করব 10 তারিখ। এরপর আপনারা কতজন যাচ্ছেন এই ড্রপ ডাউন মেনুটা থেকে সিলেক্ট করতে হবে। ধরুন 2 জন অ্যাডাল্ট যাচ্ছেন, তো 2 সিলেক্ট করতে হবে। চিলড্রেন যাচ্ছে 1 জন, যাদের বয়স 6 থেকে 12 বছর। আর ইনফ্যান্ট যদি 0 থেকে 5 ইয়ার্স হয় তাহলে এখানটায় গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন 1 জন যাবে 1 জন। আপনাদের যদি রুম 2-3টে লাগে তাহলে এখানে আপনারা রুম 1-2-3 করে করতে পারেন।
এরপর এখানে আপডেট করতে হবে। আপডেট করলে এরকম একটা মেনু খুলে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন সুপার ডিলাক্স টাইপ এ, এটার কস্টিং হলো 4,928 টাকা। ডিলাক্স টাইপ এটা 2,912 টাকা, পাঁচজন ক্যাপাসিটি। ডিলাক্স টাইপ বি এটাও পাঁচজন ক্যাপাসিটি, 2,464 টাকা। স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ সি 990 টাকা, এটা চারজন ক্যাপাসিটি। এইভাবে রুমগুলো আছে, আপনাদের যেটা পছন্দ সিলেক্ট করে নেবেন। তবে এই কস্টিংগুলো ভ্যারি করে টাইম অনুযায়ী। ধরুন ডিল্যাক্স টাইপ এ করব, তো পাশে গিয়ে অ্যাড করতে হবে। এরপরে পাশে এসে যাবে প্রসিড, এই প্রসিডে গিয়ে যদি ক্লিক করা যায়, পাশে যে ফর্মটা বেরোলো সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাদের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, নেমের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তারপরে এই এগ্রি বাটনটাতে সিলেক্ট করে পে নাও করলে পে অপশান আসবে, সেখান থেকে আপনারা পে করলে এই রুমটা বুক হয়ে যাবে। এরপর রুম বুকিং হয়ে গেলে রুম বুকিংয়ের প্রিন্ট আউট নিয়ে গিয়ে ওখানে রিসেপশনে দেখালেই হবে। পৌঁছেই আমরা মহাপ্রসাদ নিতে বেরিয়ে পড়লাম। আমাদের ভবন থেকে মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রকম ই রিক্সা চালু রয়েছে ফ্রি অফ কস্টে। একটু ওয়েট করলেই আপনারা এগুলো পেয়ে যাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে গীতা ভবনের মহাপ্রসাদ গ্রহণের লাইন, এখানে প্রত্যেক ভবনই মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। সেদিন আমাদের ঈশ্বরদান ভবনের মহাপ্রসাদ কোনো কারণে বন্ধ থাকায় আমরা বাইরে প্রসাদ খেতে যাচ্ছি। এখানে আপনারা যে কোনো ভবনেই প্রসাদ নিতে পারেন, তবে তার জন্য বেলা 11টার মধ্যে কুপন কাটতে হবে। এটি হলো শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদ নামে একটি ফুড রেস্টুরেন্ট। এখানে থালি, স্ন্যাক্স, মিষ্টি সব কিছু আইটেমই পেয়ে যাবেন। চৈতন্য ভবনের পাশেই এটি অবস্থিত। চৈতন্য ভবন এই সামনের এই লাইনটি হলো গদা ভবনের মহাপ্রসাদ গ্রহণের লাইন। এখানে আগে থেকে কুপন কাটতে হয় এবং 12টার পর এসে লাইনে দাঁড়াতে হয়। এই রাস্তা দিয়ে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, শঙ্খ ভবন ও পদ্ম ভবনে যাওয়া যায়। এছাড়াও আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্দিরের টোটাল একটি ম্যাপ আমরা অ্যাড করে দিলাম স্ক্রিনে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এটি হলো চক্র ভবন। এই ভবনেও একটা এটিএম ও সাথে মানি এক্সচেঞ্জের ব্যবস্থাও রয়েছে। এই মন্দির চত্বরের ভিতরটা এতটাই বিশাল যে পদ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই কিছু দূর অন্তর অন্তর এরকম সাইনবোর্ড লাগানো আছে। আমার ডান দিকে রয়েছে সেবা অফিস, কেউ কিছু ডোনেট করলে এই অফিসে যোগাযোগ করতে হয়। অনলাইনেও এখানে ডোনেশনের ব্যবস্থা রয়েছে। আমরা এখন যাব গোবিন্দাস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা মন্দির চত্বরের ভিতরেই অবস্থিত।
এটা হলো পুরনো চন্দ্রোদয় মন্দির। সন্ধ্যেবেলা এখানে সন্ধ্যারতি হয় এবং প্রচুর ভিড় হয়। কৃষ্ণ ঠাকুরের পঞ্চতত্ত্ব মূর্তি এখানে রাখা রয়েছে। অপোজিটে রয়েছে কোচ ভবন, এই ভবনটিও অনেক বড়। মন্দিরের ভিতরে প্রবেশ করতে চাইলে এখানে আপনারা জুতো রাখতে পারেন, এখানে জুতো রাখার ভালো ব্যবস্থা করা আছে। আমরা চলে এলাম গোবিন্দাস রেস্টুরেন্টে। চন্দ্রোদয় মন্দিরের দিক থেকে গোশালায় যাওয়ার রাস্তায় এটি পড়বে। এর ঠিক পাশেই আছে গৌরাঙ্গ কুটির। গোবিন্দাস রেস্টুরেন্টের ভিতরটা অনেকটা বড়, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখানে তিন জায়গায় বসার ব্যবস্থা রয়েছে, বাইরে আছে, ভিতরে আমরা এখন যেখানে বসে আছি, আর আছে ফার্স্ট ফ্লোরে, যেটা পিৎজা হাব। ফার্স্ট ফ্লোরের কাউন্টারটা কেবলমাত্র ইভিনিং টাইমেই খোলা থাকে। এই রেস্টুরেন্টটা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। এখানে আপনারা সব ধরনের নিরামিষ খাবার পেয়ে যাবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চাইনিজ, ইটালিয়ান, ইউরোপিয়ান, ইন্ডিয়ান খাবার। তবে কিছু কিছু আইটেম কিন্তু প্রতিদিন অ্যাভেলেবেল থাকে না। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন থালি অ্যাভেলেবেল ছিল না, তাই আমরা আলাদা আলাদাভাবেই এলাকাতে অর্ডার দিয়েছিলাম। মহাপ্রসাদে আমরা এখানে নিয়েছিলাম ভাত, পোলাও, মিক্স ভেজ, ডাল আর পনিরের সবজি, আর ছিল পাঁপড় আর লাইম সোডা। বাইরে এদের একটা আউটলেট আছে যেখানে কেক, পেস্ট্রি, সিঙ্গারা, বিভিন্ন রকমের মিষ্টি, বিভিন্ন স্ন্যাক্স আইটেমও রাখা রয়েছে। প্রত্যেকটি আইটেমের দামও মেনশন করা আছে। এগুলো আপনারা বাইরের কাউন্টার থেকেও কিনতে পারবেন। চারিদিকটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো জায়গাটা। লাঞ্চ করে আমরা রওনা দিলাম গোশালার দিকে। এখান থেকে গোশালা প্রায় 10 মিনিটের হাঁটা পথ। আমরা এখন যাচ্ছি অন্নদান কমপ্লেক্সের পাশ দিয়ে। এখানে 4 বেলা ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। আমার ডান দিকে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেটি হলো গৌরাঙ্গ কুটির। এখানে পার ডে 100 টাকার বিনিময়ে 4 জন করে একটি ঘরে থাকার ব্যবস্থা রয়েছে। ফোনের মাধ্যমে বা স্পটে এসে এখানে বুকিং করতে হয়। এই বুকিং ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা চলে এলাম গোশালায়। বড় একটা সামনে গেট করা আছে। গেট দিয়ে ঢুকি সামনে পেয়ে যাবেন কয়েকটি স্টল। এই স্টলগুলিতে বিভিন্ন রকম দুগ্ধজাত জিনিসপত্র পাওয়া যায়। এখান থেকে আপনারা দই, লস্যি, ঘি এই সমস্ত কালেক্ট করতে পারবেন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পড়বে গোশালা। এখানে অনেক গরু রয়েছে এবং প্রত্যেকটা গরুর নামও আলাদা আলাদা। এই উপরে লেখা আছে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম। গোশালা দেখে আমরা আবার আমাদের ভবনের দিকে এগিয়ে চললাম। ইসকন মন্দির কমপ্লেক্সটা এতটাই বড় যে এখানে ভিতরে এই ই রিক্সাগুলো চালু আছে। এই রিক্সাগুলোর পিছনে ভাড়ার চার্টগুলোও দেয়া আছে, কোন ভবন থেকে কোন ভবনে কত টাকা লাগবে। আমরা এখন যাচ্ছি অন্নদান কমপ্লেক্সের পাশ দিয়ে। এখানে 4টে টাইম ফ্রিতে মহাপ্রসাদ দেওয়া হয়, সকাল, দুপুর, সন্ধ্যা ও রাত্রিরে।
কিছু নেই। আমার বাঁদিকে রয়েছে নিত্যানন্দ কুঠির। এই ভবনগুলো ছাড়াও নিত্যানন্দ কুঠির, গৌরাঙ্গ কুঠির, এই কুঠিরগুলোতে 100 টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা ঈশ্বরদান ভবনে ফিরে এসে রাত্রিরে ডিনারের কুপনটা কেটে নিলাম। সন্ধ্যে 6টার মধ্যে এই কুপনটি কেটে নিতে হবে। সন্ধ্যেবেলা আমরা চলে গেলাম এই মন্দির কমপ্লেক্সের মধ্যেই 3D শো দেখতে। এখানে আধ ঘন্টা অন্তর অন্তর বিভিন্ন শো দেখানো হয়। আমরা দেখেছিলাম সমুদ্র মন্থন শো, বিভিন্ন ভাষায় এখানে বিভিন্ন টাইমে শো দেখানো হয়। থিয়েটারের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা আর আপনাদের শোটা দেখাতে পারলাম না। রাতে নতুন চন্দ্রোদয় মন্দিরটা আলোতে খুব সুন্দর দেখতে লাগছে। এই টিওভিপি বা টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটার টোটাল হাইট হলো 350 ফুট। মন্দিরের উপরে যে গম্বুজগুলো আছে তার উপরে রয়েছে কলস আর সুদর্শন চক্র। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের যে অংশটি চকচক করছে সেটি রাশিয়ান গোল্ডেন টাইটেনিয়াম দ্বারা তৈরি। এছাড়াও এই মন্দির তৈরিতে ভিয়েতনাম মার্বেল ব্যবহৃত হয়েছে। এরপর আমরা মন্দির চত্বরের ভিতরে যে মার্কেট রয়েছে সেখানে কিছু শপিং করতে চলে এলাম। অনেক রকমের দোকান এখানে রয়েছে। এই দোকানগুলিতে রয়েছে ঠাকুরের সুন্দর সুন্দর পিকচার, শোপিস, বই, এছাড়াও রয়েছে সুতির জামা কাপড় এবং ঠাকুরের পূজায় ব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র। এরপর আমরা আবার চলে এলাম গোবিন্দাস রেস্টুরেন্টে। কিছু স্ন্যাক্স আইটেম এখানে ট্রাই করেছিলাম, যার মধ্যে ছিল চাউমিন ও পিৎজা। এখানে একটা চা পাওয়া যায় যেটা দাওয়া চা নামে পরিচিত। অ্যাকচুয়ালি এটা চা নয়, এটা বিভিন্ন হার্বস দিয়ে তৈরি। এই চায়ের টেস্টটা খুবই ভালো ছিল। আমরা কিছুটা বাড়ির জন্যও এটা নিয়ে এসেছিলাম। এরপর আমরা চলে এলাম পুষ্পসমাধি মন্দিরে। মন্দিরের সামনে বিভিন্ন দামের মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। এখান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম। অনেক আইটেম থাকে এই প্রসাদের মধ্যে। রাতে পুষ্পসমাধি মন্দিরটা অপূর্ব লাগছে দেখতে। এখানে বোর্ডে মন্দিরের ওপেনিং ও ক্লোজিং টাইম, আরতির টাইম সমস্ত কিছু দেয়া আছে। এখানে প্রতিটি মন্দিরেই কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরে প্রবেশের সময় ফোন, ক্যামেরা, ব্যাগ সমস্ত কিছু জমা রাখতে হয়। পুষ্পসমাধি মন্দিরের পাশেই আর একটা মার্কেট রয়েছে, এখানেও সমস্ত কিছু আইটেম পাওয়া যায়।
এরপর আমরা আবার চলে এলাম ঈশ্বরদান ভবনে। রাতে এই ভবনটিকে আরো সুন্দর দেখতে লাগছে, চারিদিকের পরিবেশটা খুব শান্ত নিরিবিলি, দারুণ লাগছে এই জায়গাটা। এরপর আমরা ডিনার করতে চলে এলাম। এখানে রিসেপশনের ঘড়িগুলোতে বিভিন্ন দেশের টাইমিং শো করছে। নিচের তলায় রিসেপশনের পাশেই হলো ডাইনিং এরিয়াটা। ডিনারে আমরা 100 টাকার কুপন কেটেছিলাম, যাতে ছিল ভাত, রুটি, বেগুনি, ডাল, 2 সবজি, মিষ্টি আর পাঁপড় ভাজা। পরের দিন সকালে উঠেই আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দির পরিদর্শনে। ই রিক্সা করে আমরা চলে এলাম গদা ভবনে। এটা হলো গদা ভবন, এখানেও থাকার সুব্যবস্থা রয়েছে। গদা ভবনের নিচে রেস্টুরেন্ট থেকে আমরা সেদিন ব্রেকফাস্ট করেছিলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল ছোলা ভাটুরে ও আলুর পরোটা, খুব ভালো টেস্ট ছিল। ব্রেকফাস্ট করে আমরা মন্দিরের বাইরে বেরিয়েছিলাম। এখানে বলে রাখি, মন্দিরের ভিতরে যে রিক্সাগুলো চলে সেগুলো কিন্তু বাইরে যায় না, ভিতরে রিক্সাগুলো কেবলমাত্র গেট পর্যন্তই যায়, গেটের বাইরে থেকে আবার আলাদাভাবে রিক্সা ভাড়া করতে হয়। আমরা এখন এসে পৌঁছেছি জলঙ্গির ধারে গঙ্গা মন্দিরে। এই মন্দিরটি ইস্কন মন্দিরের পাশেই অবস্থিত। মায়াপুরের এই স্থানই গঙ্গা ও জলঙ্গি রিভার মিলিত হয়েছে। মন্দির চত্বরের বাইরে রয়েছে বিশাল বড় মার্কেট, অনেক হোটেলও রয়েছে এই জায়গায়। আমরা আবার ইস্কন মন্দিরে ফিরে এলাম। চেক আউট প্রসেস কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব লোকাল সাইট সিনে। মায়াপুরে ইস্কন মন্দির ছাড়াও আরো অনেক দেখার জায়গা আছে, যেমন নিমায়ের জন্মস্থান, শিবাসঙ্গন, মাসির বাড়ি। আমরা আজ এই জায়গাগুলো ঘুরে দেখব। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।